নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও। আপনি মিথুন রাশি যদি মানুষ হন, এই বড় ঘটনাগুলো কিন্তু আপনার সাথে ঘুরতে চলেছে। এই বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশির জাতক অথবা জাতিকাদের। আপনাদের প্রেম, দাম্পত্য সুখ, কর্ম, ভাগ্য, ব্যবসা, বিদেশ, ইনভেস্টমেন্ট কেমন যেতে চলেছে, তার একটা স্বাস্থ্য কেমন যেতে চলেছে, তাই নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথম কথা আপনাদেরকে বলি, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। স্বাস্থ্যের জায়গাটা নিয়ে আপনাদের যথেষ্ট ভালো। প্রথম কথা, স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু আপনাদের থাকছে না। মোটামুটি ওভারঅল কিন্তু স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশির ওভারঅল। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনাদের কর্ম। দেখুন, কর্মের জায়গাটা নিয়ে আপনাদের খুব টেনশন ছিল, সেই কর্মের জায়গাটা নিয়ে কিন্তু টেনশন অনেকটাই আপনাদের কাটবে। কর্মকেন্দ্রিক সমস্যা আপনাদের কাটবে, নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি হবে, কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আপনাদের এই সময় কিন্তু হবে। অর্থাৎ আপনি মিথুন রাশি মানুষ, কর্মক্ষেত্রে বড় ধরনের আপনাদের পরিবর্তন কিন্তু হতে চলেছে, লিখে রাখুন। কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে আপনার কোনো সুযোগ আসা, সম্মান, যশ বৃদ্ধি পাওয়া কিন্তু থাকছে। ভাগ্যের জায়গাটা যদি আসি মিথুন রাশির ক্ষেত্রে, দেখুন ভাগ্যবতী ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় না, আমি বারবার বলেছি, কর্মের থেকে ভাগ্য কিন্তু বড়। ভাগ্য যদি আপনার সাথ দিয়ে যায়, খুব অল্প পরিশ্রমেও আপনি কিন্তু প্রচুর অর্থের মালিক কিন্তু আপনি হতে পারেন। লিখে নিন, ডায়েরিতে নোট করে নিন, মিথুন রাশির ভাগ্যভাব যথেষ্ট আপনাদের স্ট্রং কিন্তু থাকছে। এবার আসি আপনাদের প্রেমের ক্ষেত্রে। দেখুন, পঞ্চম ভাই রিপ্রেজেন্ট হচ্ছে প্রেম। দেখুন, পঞ্চমপতি আপনাদের একাদশভাবে রাহুর সাথে অবস্থান করবে, কিছু ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব থাকবে। কারণ রাহুর সাথে অবস্থান করছে, তো রাহুর সাথে যখনই শুক্র অবস্থান করবে, অযাচিত কিছু সম্পর্কগুলো কিন্তু আপনাদের মধ্যে কিন্তু চলে আসার সম্ভাবনা থাকছে। কিছু কিছু ক্ষেত্রে ত্রিকোণ প্রেম চলে আসার সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ এটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র, যেটা হবে সেটাই আপনাদেরকে কিন্তু আমি জানাচ্ছি। এবার আসি, আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গায়। দেখুন, আপনাদের এমনি বৃহস্পতি হংস নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের সৃষ্টি করছে। হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করে আপনাদের রাজতুল্য সম্মান আপনাদের কিন্তু দিবে, আমি আবারও বলছি। কারণ সপ্তমপতি আপনাদের কর্মভাবে অবস্থান করছে, আপনাদের ক্ষেত্রে বিবাহের জায়গা এবং ব্যবসার জায়গা, যারা ব্যবসা করছেন কি না, ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত লাভ আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন। আপনি মিথুন রাশি মানুষ, ডায়েরিতে নোট করে নিন, ব্যবসা ক্ষেত্রে উত্থান আপনাদের কিন্তু এই সময় কিন্তু আসতে চলেছে। বড় ধরনের পরিবর্তন ব্যবসা ক্ষেত্রে, ইনভেস্টমেন্টের জায়গাটা কিন্তু আপনাদের এই মাসে কিন্তু ভালো। বড় ধরনের ইনভেস্টমেন্ট কিন্তু আপনারা ব্যবসা ক্ষেত্রে কিন্তু করতে পারেন, সেখান থেকে যথেষ্ট লাভ আপনারা কিন্তু তুলতে পারবেন। দৈনন্দিন রোজগার আপনাদের বৃদ্ধি করবে। শিক্ষার জায়গাটা যদি বলি, দেখুন পঞ্চম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে শিক্ষা। দেখুন, এই যে মনের অস্থিরতা কিন্তু তৈরি করবে, মনের অস্থিরতা তৈরি করার জন্য কী ডিসিশান নেবেন, কোনটা করলে, এটা করব কি এটা করব, মানে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়ার জায়গা কিন্তু আপনাদের দেখা যাচ্ছে না। কিছু কিছু ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে ভুল ডিসিশান নেওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি মিথুন রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে, তবে আপনাদেরকে একটি কথা বলি, মিথুন রাশির ক্ষেত্রে বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান কিন্তু হবেন। যারা এক্সপোর্ট ইম্পোর্টেড, বা আপনি ধরুন প্রত্যক্ষ বা পরোক্ষ বা বিদেশে যুক্ত আছেন, ভালো ফিল্ম দুনিয়ার সঙ্গে যুক্ত আছেন, অ্যাক্টিং মডেলের সঙ্গে যুক্ত আছেন, আপনি মিথুন রাশি মানুষ, ফিল্ম দুনিয়া এবং অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, সেখানে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অভূতপূর্ব লাভ আপনারা কিন্তু মিথুন রাশির মানুষ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনি মিথুন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে স্থায়ী চাকরি হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে।
আর্থিক স্থিতির জায়গায় যদি হলে বৃহস্পতি দৃষ্টি আপনার ধনভাবের উপর, আর্থিক স্থিতির জায়গায় আপনাদের যথেষ্ট কিন্তু মজবুত হবে, অর্থাৎ বৃহস্পতি যেভাবে উপর দৃষ্টি দেয় গঙ্গা জলের মধ্যে পবিত্র করে, অর্থাৎ আর্থিকের জায়গা যথেষ্ট বড়। কিছু ক্ষেত্রে আপনাদের ঋণ পরিশোধ হওয়া, মিটারিয়েটের জায়গাটা যারা আছেন, অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, সেলস লাইনে আছেন, এজেন্সির সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু দুর্দান্ত লাভ কিন্তু আপনাকে দিবে। এবং সরাসরি আপনাদের ঋণের জায়গাটা কিছু কমবে, শত্রু কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু শান্ত কিন্তু হবে মিথুন রাশির ক্ষেত্রে। এবং আপনাদের পারিবারিক সুখের জায়গা দেখা যাচ্ছে, এবং মান সম্মান যশ রাশিতে আপনার রবি অবস্থান করবে। 15 জুনের পর থেকে আপনাদের প্রতিষ্ঠা পদ প্রতিষ্ঠা লাভ কিন্তু হবে। ভিডিওটি এ পর্যন্তই, সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।